রেজুল হাসান ভাইয়া, আপনি বলুন যে অনেকে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কড়া বার্তা দলীয় নেতাকর্মীদের জন্য, যে যারা যে কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হলে এ ধরনের অবস্থার মুখোমুখি হতে হবে, যেটা কার যিনি ভাই সংসদের সভায় আলোচনা হয়েছে, যেটা গণমাধ্যমে এসছে, এবং যুবলীগ সম্পর্কে তিনি বেশ কিছু নেতার সম্পর্কে তিনি অর্থাৎ অসন্তোষ প্রকাশ করেছেন, এই কড়া বার্তাটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আরটিভির দর্শকবৃন্দ, আমার দুই সহ আলোচক। ছাত্রলীগের রদবদল এবং দুর্নীতির লাগাম আজকের বিষয়বস্তু। আমরা যারা ছাত্র রাজনীতি করে এসেছি, আমাদের জন্য আজকের এই ছাত্রলীগের রদবদলটা যে প্যাটার্নই হোক, এটা একটা দুঃখজনক। বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, আর ছাত্রলীগের এটা একটু বেশি আছে, কারণ ছাত্রলীগের জন্মটা কিন্তু আওয়ামী লীগের জন্মের আগে হয়েছে, এবং ছাত্রলীগের অনেক নেতাকর্মী আজকে জাতীয়ভাবে দেশের নেতৃত্ব দিচ্ছে, এবং ছাত্রলীগ মুক্তিযুদ্ধের সাথে জড়িত আছে, বা আন্দোলনের সাথে জড়িত আছে, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে ছাত্রলীগের একটা ইতিহাস কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই সংগঠনের চিফ দুজন সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগটা আমরা দেখলাম, প্রমাণিত হওয়া না হওয়া সেটা একটা বিতর্কের ব্যাপার হতে পারে, আদালতের ব্যাপার হতে পারে, ইয়ার ব্যাপার হতে পারে, কিন্তু নৈতিকভাবে যদি আপনি দেখেন এটা কিন্তু প্রমাণিত। যদি প্রমাণিত না হয় তাহলে ওনাদেরকে কমিটি থেকে বাদ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে কিনা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে থেকে। এখানে অভিযোগ এসছে বলেছেন যে অভিযোগের প্রেক্ষিতে তো অভিযোগ কেন উঠলো, এই জন্যই তাদেরকে বহিষ্কার করা হয়েছে বা পদত্যাগ বাধ্য করা হয়েছে, ইনকোয়ারি হয় না, এটা ইয়ে পর্যায়ে। কিন্তু অভিযোগটা যে এসছে, অভিযোগ এসছে যে ওনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাজের থেকে টেন্ডারবাজির না, এই বিষয়টা মাননীয় ভাইস চ্যান্সেলর কিন্তু ব্যাখ্যা করেছেন গতকাল, আমরা যে পত্রিকার মধ্যে পেয়েছি, কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য এসছে, বিভিন্ন প্রকার সংশ্লিষ্টতা এসছে, তারপরে মাদকের ব্যাপার এসছে, এরকম আমরা দেখেছি যে ছাত্রলীগের অফিস থেকে নাকি মাদকের ইয়ে করা উদ্ধার করা হয়েছে। তো এটা আসলে আমি মনে করি যে ছাত্রলীগের যে গৌরবোজ্জ্বল ইতিহাসটা ছিল সেই ইতিহাসটাকে ম্লান করেছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ এই জন্য দিতে চাই যে উনি সময় উপযোগী একটা ব্যবস্থা নিয়েছেন, অন্তত ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দুইটা সভাপতি এবং সাধারণ সম্পাদকের মতো পদ থেকে সরিয়ে দেওয়া এই অভিযোগের ভিত্তিতে, এটা নিঃসন্দেহে একটা গুড নিউজ আমাদের জন্য, এবং এটা হওয়াও স্বাভাবিক, কারণ উনি তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে আছে, শেষের এই অংশটাই, তৃতীয় অংশতে আইসা আমি মনে করি যে গুড গভর্নেন্স সৃষ্টি করার জন্য উনি একটা পদক্ষেপ নিচ্ছে, এবং এই পদক্ষেপটা শুধু ছাত্রলীগের জন্য সিগন্যাল আমি মনে করছি না, আওয়ামী লীগের অপরপর অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের মূল সংগঠন, এবং দেশে আজকে যে 1 লাখ টাকা দেয় একটা টিন কিনা হচ্ছে, বালিশ কিনা হচ্ছে, বই কিনা হচ্ছে 85,000 টাকা দেয়, এই জাতীয় দুর্নীতি যারা করছে তাদের জন্য কিন্তু একটা সিগন্যাল হিসেবে কাজ করছে, মেসেজ করা বার্তা হিসেবে কাজ করছে বলে আমি মনে করি। এই বার্তাটা আসলে আরও আগে দরকার ছিল আমাদের, এই বার্তাটা আজকে দুর্নীতির কথা বলেন এবং ইয়ের কথা বলেন, প্রশাসন থেকে ধরে সরকারি দলের অনেক অঙ্গ সংগঠনের মধ্যে টেন্ডারবাজি এবং চাঁদাবাজির ব্যাপারটা কিন্তু সর্বদাই আলোচিত হচ্ছে, এবং এই অবস্থাটা আমি মনে করি যে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের কারণে অনেকাংশে ম্লান হবে, এবং এই অবস্থাতে যারা জড়িত আছে তারা এখন সতর্ক হওয়ার সময় এসছে, এবং এই অবস্থার কারণে এই ছাত্রলীগের সভাপতি শ্রেণীকে বাদ দেওয়ার কারণে ওরা অন্যান্য যারা এই অপরাধের সাথে জড়িত আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারাও একটা সংশোধন হওয়ার সময় আসছে বলে আমি মনে করি। তবে আমাদের আইনের আওতায় আনা, প্রমাণ করা, এটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার। কিন্তু বিভিন্ন সময় কিন্তু দুর্নীতি অভিযোগ উঠেছে, ব্যাংক অন্যান্য খাতে কিন্তু দুর্নীতি অভিযোগ উঠেছে, সেখানে বড় ধরনের ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে, এ ধরনের যত দ্রুত ছাত্রলীগের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলো না? আসলে এইরকম বড় ধরনের ব্যবস্থার ব্যাপারটা কিন্তু পুরা ব্যাপারটাই যে অন্য অন্য জায়গায় আসছে, ব্যাংকে আসছে, ইয়েতে আসছে, সেগুলো কিন্তু আদালতে চলে গেছে, আদালতের ব্যাপারটা কিন্তু আপনি হঠাৎ করলে এই সংগঠনে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় আইনগত ব্যাপারে, আদালতের ব্যাপারে কিন্তু সেভাবে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই, আদালতের সর্বোচ্চ অবস্থান পর্যন্ত আপনাকে যেতে হবে, তারপরে এর ব্যবস্থা হবে। কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু ওভারঅল যে দুর্নীতি দেশে ঝেঁকে বসছে ব্যাংকের ব্যাপারে, আজকে ব্যাংকগুলোতে টাকা নাই, সরকারের কাছে টাকা নাই, সরকার টাকা ধার করছে, এই অবস্থার জন্য ব্যাংক লুট তোরাচ একটা কাজ অংশ হিসেবে আমি মনে করি, কাজেই এই ব্যাপারগুলোতে আরও সক্রিয় হওয়া দরকার, এবং এই ব্যাপারগুলো যদি দমন করা না যায় তাহলে দেশের বিরাট
এখন বাজেটের অর্থনীতি আমাদের সংসদের বাজেট অনেক বড় পাশ হয়েছে, মনে হচ্ছে যে টাকা খুব বেশি একটা ব্যাপার না। রাজল ভাই, আপনি যে কথাগুলি বললেন, ব্যাংকে টাকা নাই, কোন ব্যাংকের গ্রহীতা ব্যাংকে চেক দিয়ে জানতে পেরেছে তার টাকা পাচ্ছে না? আমরা দেখছি যে সরকার কিন্তু ব্যাংক থেকে, দুই দিন আগে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু ব্যাপারটা ব্যাখ্যা করেছেন, ব্যাংক থেকে টাকা যে টাকা, এটা এই তত্ত্বভিত্তিক বিষয়, আমি যাবো 5 লাখ টাকা নিয়ে, তো 5 লাখ টাকা খুব একটা ব্যাপার না। আপনি বললেন ব্যাংকে টাকা আছে, 10 লাখ টাকা গেলে আপনার 10 লাখ টাকা পাচ্ছেন না, তাহলে আমি কি বলবো গ্রাহক হিসেবে?